সুপ্রিয় বিসিএস প্রিলিমিনারি পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি এম মোস্তফা কামাল। আজ আপনাদের দেখাবো কিভাবে বিফোর এবং আফটার ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচে ব্যবহৃত হয়, অর্থাৎ ইউজেজ অফ বিফোর অ্যান্ড আফটার ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ। খুবই গুরুত্বপূর্ণ প্রিলিমিনারি পরীক্ষার জন্য, কারণ এই শব্দগুলোই মূলত একটু টিপিক্যাল হয়, কারণ এটার জন্য আমাদের একটু ইনডেপথ পড়াশোনা করতে হয়, একটু ডিটেলস জানতে হয়, আর কোশ্চেনগুলো এই কমপ্লিকেটেড পার্ট বা এই টিপিক্যাল পার্ট থেকেই হয়ে থাকে। চলুন আমরা দেখি, প্রথমে আমরা দেখব ইউজেস অফ বিফোর ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, অর্থাৎ ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে বিফোরের ব্যবহার। ভিন্ন ভিন্ন পার্টস অফ স্পিচ হিসাবে আমরা বিফোরের ব্যবহারটা প্রথমে দেখি। প্রথমে দেখেন প্রিপোজিশন হিসেবে, বিফোর আমরা জানি যে বিফোর প্রিপোজিশন হতে পারে, কনজাংশন হতে পারে, তো আমরা আবার অ্যাডভার্ব হতে পারে কখনো কখনো। তিনটা পার্টস অফ স্পিচ মূলত হয়। প্রিপোজিশন অধিকাংশ ক্ষেত্রে বিফোর প্রিপোজিশন হিসাবে বসে, নাউন অথবা নাউন ফ্রেজের সাথে কোনো ঘটনার সময়কালকে, টাইম ইভেন্টস নির্দেশ করবে। অধিকাংশ ক্ষেত্রে বিফোর প্রিপোজিশন হিসেবে বসে, নাউন অথবা নাউন ফ্রেজের সাথে কোনো ঘটনার সময়কালকে, মানে টাইম ইভেন্টস নির্দেশ করতে। তাহলে সাধারণত আমরা জানি প্রিপোজিশন নাউনের পূর্বে বসে, নাউনের সাথে ওই সম্পর্ক বুঝিয়ে দেয় বাক্যস্থিত অন্য শব্দের সঙ্গে, মানে প্রিপোজিশন পূর্বে অবস্থান, নাউনের পূর্বে বসে নাউনের সাথে সম্পর্ক বুঝিয়ে দেয়, কখনো কখনো নাউন ফ্রেজের পূর্বে বসতে পারে। যেমন দেখেন দ্য ম্যান গোস ফর এ জগিং বিফোর ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের পূর্বে সকালে হাঁটতে যায়, এই যে বিফোর নাউনের পূর্বে বসেছে, বিফোর ব্রেকফাস্ট। ইউ ক্যান চেঞ্জ ইউর বাস টিকেট অ্যাট লিস্ট 12 hours বিফোর ইউর জার্নি, বিফোর ইউর জার্নি 12 hours, তোমার জার্নির এখানে 12 ঘন্টা পূর্বে, বিফোর ইউর জার্নি, যে ইউর জার্নি নাউন ফ্রেজ। দ্য লেডিস স্টুড বিফোর দ্য উইন্ডো, নাউন বিফোর দ্য উইন্ডো। তারপর জাস্ট বিফোর দ্য এন্ড অফ দ্য পোয়েম, দেয়ার ইজ এ লাইন হোয়ার দ্য পোয়েট এক্সপ্রেসেস হিজ ডিপেস্ট ফিয়ার্স, জাস্ট বিফোর দ্য এন্ড অফ দ্য পোয়েম। এখানে দেখেন বিফোরটা কার পূর্বে বসে, দ্য এন্ডের পূর্বে, এন্ডের আগে দি আছে, যার পূর্বে দি বসে সেটি নাউন হয়, তাহলে বিফোরটা এখানে নাউনের পূর্বে বসেছে। তাহলে প্রিপোজিশন বিফোর যখন নাউনের পূর্বে বসবে বা নাউন ফ্রেজের পূর্বে বসবে, হ্যাঁ, তখন তাকে বিফোর প্রিপোজিশন হিসেবে ব্যবহৃত হবে। কনজাংশন হিসেবে দেখি, কনজাংশন হিসেবে, বিফোর কনজাংশন হিসেবে বসে যখন দুটি ক্লজকে যুক্ত করে, বিফোর কনজাংশন হিসেবে বসে যখন দুটি ক্লজকে যুক্ত করে, এক্ষেত্রে দ্বিতীয় ঘটনাটি ঘটে প্রথম ঘটনাটি ঘটার ঠিক পরে, এক্ষেত্রে দ্বিতীয় ঘটনাটি ঘটে প্রথম ঘটনা ঘটার ঠিক পরে। বিফোর কনজাংশন হিসেবে বসে যখন দুটি ক্লজকে যুক্ত করে, এক্ষেত্রে দ্বিতীয় ঘটনাটি ঘটে প্রথম ঘটনাটি ঘটার ঠিক পরেই। যেমন দ্য ম্যান হ্যাড স্টার্টেড হিজ জার্নি বিফোর ইট ওয়াজ ডন, দ্য ম্যান হ্যাড স্টার্টেড হিজ জার্নি বিফোর ইট ওয়াজ ডন। এখানে দেখেন বিফোর দুটা ক্লজকে যুক্ত করেছে, এখানে আছে দ্য ম্যান হ্যাড স্টার্টেড হিজ জার্নি, এখানে একটা ক্লজ, যেমন ইট ওয়াজ ডন, অর্থাৎ বোর হওয়ার পূর্বে লোকটি তার যাত্রা শুরু করেছিল, দুইটা ক্লজকে যুক্ত করেছে, কাজে বিফোরটা হবে কনজাংশন। ইট হ্যাড বিন 10 PM বিফোর হি রিচড দেয়ার, সে সেখানে পৌঁছার পূর্বেই রাত 10টা বেজেছিল, বিফোর দুটা ক্লজকে যুক্ত করেছে, এখানে আছে প্রথম ক্লজে ইট হ্যাড বিন 10 PM আর পরে আছে হি রিচড দেয়ার। বিফোর আই হ্যাড এ চান্স টু থ্যাংক হিম হি হ্যাড গন, তাহলে এখানে আগে চলে গেছে হি হ্যাড গন, এটা পাস্ট পারফেক্ট টেন্স, তাহলে তাকে ধন্যবাদ দেওয়ার পূর্বে, এখানে বিফোর, এখানে বিফোর দুইটা ক্লজকে যুক্ত করেছে, বিফোর দুইটা ক্লজকে যুক্ত করেছে, বিফোরটা হলো কনজাংশন। অ্যাডভার্ব হিসাবে বিফোর, অ্যাডভার্ব হিসাবে বিফোর অ্যাডভার্ব, হ্যাঁ বিফোর অ্যাডভার্ব হিসেবে বসে উইদাউট ফলোয়িং এ নাউন, দেখেন বিফোর অ্যাডভার্ব হিসাবে কখন বসবে, বিফোর অ্যাডভার্ব হিসাবে বসে উইদাউট ফলোয়িং এ নাউন, অর্থাৎ নাউন নাউন ছাড়াই, বিফোর যখন অ্যাডভার্ব হবে তখন বিফোরের পরে কোনো নাউন থাকবে না, বিফোরের পরে, বিফোর যখন অ্যাডভার্ব হবে তখন বিফোরের পরে কোনো নাউন থাকবে না। দেখেন এখানে আমরা যদি দেখি, দেখেন একটা সেন্টেন্স, আই হ্যাড মেট হার ওয়ান্স বিফোর, এই যে বিফোর, বিফোরের পরে কোনো নাউন নেই, আই হ্যাড মেট হার ওয়ান্স বিফোর, এখানে এই বিফোরটা হলো আমাদের অ্যাডভার্ব, সময় বোঝাচ্ছে,
টু পিপুল ওয়ার ইল লাস্ট ওয়ার্ক ইয়েস্টারডে অ্যান্ড থ্রি পিপুল দ্য ডে বিফোর, এটা সময় নির্দেশ করছে, বিফোরের পরে কোনো নাউন নেই, এই বিফোরটা হলো আমাদের অ্যাডভার্ব। আই গ্রাজুয়েটেড ইন 2015 অ্যান্ড মাই ব্রাদার ডিড দ্য সেম দ্য ইয়ার বিফোর, এখানে এই বিফোরটা, বিফোরের পরে কোনো নাউন নেই, এই বিফোরটা হলো আমাদের এখানে অ্যাডভার্ব। একইভাবে ইউজেজ অফ আফটার ইন ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, দেখেন আফটার প্রিপোজিশন হিসাবে, আফটার যখন প্রিপোজিশন হিসাবে বসে তখন এরপর একটি নাউন থাকে, যে ফলোড বাই নাউন, এরপর একটি নাউন থাকে, যেমন হি উইল কল মি আফটার দ্য মিটিং, এই আফটার পরে দ্য মিটিং আছে, তাহলে এই আফটারটা হলো এখানে প্রিপোজিশন, আফটারটা হলো প্রিপোজিশন, কারণ এরপরে আছে নাউন। তারপর দেখেন হি ওয়েন্ট ফর এ শর্ট ওয়াক আফটার ডিনার, আফটার পরে নাউন আছে এখানে, তাহলে আফটারটা হলো এখানে প্রিপোজিশন। আফটার দ্য ইনসিডেন্ট দ্য পুলিশ ওয়েন্ট টু দ্য স্পট, এই আফটারটা ইনসিডেন্ট নাউনের পূর্বে বসেছে, আফটারটা হলো প্রিপোজিশন। কনজাংশন হিসেবে, আফটার কনজাংশন হিসেবে বসে যখন এটি দুটি ক্লজকে যুক্ত করে, আফটার কনজাংশন হিসেবে বসে যখন এটি দুটি ক্লজকে যুক্ত করে, যেমন উই রিস্ট হোম আফটার দ্য সান হ্যাড সেট, আমরা জানি আফটার পরে পাস্ট পারফেক্ট টেন্স হয়, এখানে দুইটা ক্লজকে যুক্ত করেছে, তাহলে উই রিস্ট হোম একটা ক্লজ, দ্য সান হ্যাড সেট একটা ক্লজ, আফটার দ্বারা দুটি ক্লজ যুক্ত হয়েছে। দ্য মেন অ্যারাইভড আফটার এভরিবডি হ্যাড গন, আফটার পূর্বে আছে দ্য মেন অ্যারাইভড, এভরিবডি হ্যাড গন আফটার, দ্য লঞ্চ রিস্ট সদরঘাট আফটার ইট হ্যাড বিন ডন, আফটার পূর্বে আছে দ্য লঞ্চ রিস্ট সদরঘাট আর ইট হ্যাড বিন ডন, আফটারের পরে পাস্ট পারফেক্ট। I will pay you all arrears after I have received my salary. আমার বেতন পাওয়ার পরে আমি তোমাকে তোমার সকল বকেয়া পরিশোধ করব। আমি বেতন পাওয়ার পর আমি তোমার সকল বকেয়া পরিশোধ করব। আফটারের পূর্বে আছে ফিউচার সিম্পল, পরেরটা হয়েছে প্রেজেন্ট পারফেক্ট, দুইটা ক্লজকে যুক্ত করেছে, কাজে আফটারটা হলো কনজাংশন। এরপর আমরা পাবো অ্যাডভার্ব হিসাবে। আফটার যখন অ্যাডভার্ব হিসাবে বসে তখন এরপর কোনো নাউন থাকে না, উইদাউট ফলোয়িং এ নাউন। আফটার যখন অ্যাডভার্ব হিসাবে বসে তখন এরপরে কোনো নাউন থাকে না, উইদাউট ফলোয়িং এ নাউন অ্যাডভার্ব হিসেবে বসে। যেমন দেখেন দ্য লিডার ডাইড অন 10 ডিসেম্বর অ্যান্ড ওয়াজ বারিড দ্য ডে আফটার, এখানে দ্য ডে আফটার, আফটারটা হলো অ্যাডভার্ব। নাসরিন গট হিয়ার অ্যাট মিড নাইট অ্যান্ড ফারজানা অ্যারাইভ সুন আফটার, অর্থাৎ নাসরিন এখানে ছিল মধ্যরাতে আর ফারজানা তার একটু পরে, সুন আফটার, আফটারটা হলো অ্যাডভার্ব। তাহলে যখন আমরা অ্যাডভার্ব আফটার পরে কোনো নাউন থাকবে, ফলোড বাই নাউন, বা নাউনের আফটার পরে যখন নাউন বসবে তখন হবে প্রিপোজিশন, আফটার যখন উইদাউট ফলোয়িং এ নাউন বসবে তখন সেই আফটারটা হবে অ্যাডভার্ব। আফটার এখানে যেমন এখানে সেন্টেন্স শেষ, এখানেও সেন্টেন্স শেষ। আর আমাদের একটা ফেসবুক গ্রুপ রয়েছে অ্যাট দ্য ইংলিশ কার্নিভাল উইথ মোস্তফা স্যার টু গেট কানেক্টেড উইথ ইংলিশ রাউন্ড দ্য ক্লক, আপনারা ইংরেজির সাথে রাউন্ড দ্য ক্লক কানেক্টেড থাকার জন্য আমাদের ফেসবুক গ্রুপটা সাথে থাকতে পারেন। আর আমরা এই যে বিষয়গুলো, এগুলো আমরা সাধারণত আমাদের বেসিক ইংলিশ বই থেকে দেখাচ্ছি, এরকম আরো বিষয় গ্রামারের বেসিকগুলো কনসেপ্টগুলো ক্লিয়ার করার জন্য আপনারা আমাদের বেসিক ইংলিশ বইটি পড়তে পারেন, অর্থাৎ আমাদের এই বেসিক ইংলিশ বই, বইটি প্রকাশ করেছে গীতাঞ্জলি প্রকাশন নীলক্ষেত ঢাকা, রিটার্ন বাই মোস্তফা কামাল। এই বইটিতে আমরা বেসিক ইস্যুগুলো ডিটেলস বিস্তারিত দেখিয়েছি আপনাদের সাথে, আমাদের আমরা বারবার ছাত্রছাত্রীদের যেটা বলে থাকি যে বেসিক ইস্যুগুলো ক্লিয়ার করে, কনসেপ্টটা ক্লিয়ার করে তারপর আপনারা কোশ্চেনগুলো কোশ্চেন সলিউশনে দেখে যাবেন, তাহলে মাথায় স্ট্রেসটা কম পড়বে, তাহলে মাথায় স্ট্রেসটা অনেক কম পড়বে। শুধু যদি প্রথমে আমরা শত শত কোশ্চেন সলভ করি একটা চ্যাপ্টারের, সেই ক্ষেত্রে অনেক কনফিউশন চলে আসবে, আর আপনার সব কোশ্চেন দরকার নেই, আপনাকে 100% পারতে হবে বিষয়টা, এরকম না। আপনি যদি নেগেটিভ বাদ দিয়ে 65-70% পারেন তাহলেই আপনার হবে। এই কারণে সবগুলো কোশ্চেন, কিছু টিপিক্যাল কোশ্চেন থাকবে যেটা অধিকাংশ স্টুডেন্টই পারবে না, সেগুলো আপনার না পারলেও সমস্যা নেই, কারণ প্রিলিতে আপনি যদি 200 টার্গেট রাখেন তাহলে আপনি ফেল করবেন। এই জন্য আপনি চেষ্টা করবেন 60% নাম্বার নেগেটিভ বাদ দিয়ে পেলেই হবে। ইংরেজিতে আপনি সলিড প্রিপারেশন নিতে চাইলে প্রথমে কনসেপ্টগুলো ক্লিয়ার করবেন, তারপর কোশ্চেন সলিউশনের দিকে যাবেন। সবশেষে সবার জন্য শুভকামনা করে আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।